Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to back my channel Moinas Life. Shabaike shagotom. Kemon achen apnara asha korchi bhalo achen. Allah rahmate amra bhalo achi. Ei je amader ajke kichu bazar. Tai apnader sathe share kortechi. Ekhane ache lobon, shukno morich, piyaj 2 kg, alu 1 kg ar je mas. সবজি আনা হয় নাই, সবজি আবার পরে আনবে। তো এখানে মাছ নিয়ে আসছে কিছু, হচ্ছে রুই মাছ আর তেলাপিয়া মাছ। দুই পর রকমের মাছ মিলে নিয়ে আসছে আজকে সকাল সকালে বাজার নিয়ে আসছে। এখন বাজে 11:30। তো শুভ সকাল সবাইকে। এই যে মাছগুলো আমি এরকম ইয়া করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপর আবার যে মাথাগুলো কাটতে হবে, মাথাগুলো ভালো করে কেটে দেয় নাই, পরিষ্কার করে দেয় নাই। এটা পরিষ্কার করতে হবে মাথা যে কেটে, তারপরে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। তারপর তারপর রান্না করতে, এখনও অনেক কাজ আছে ঘরে, ঘরে কোনো কাজই হয় নাই এখনও। ঘর গুছাবো, বিছনা গুছাবো, নাস্তা খাওয়া শেষ। ও আর এই যে এখানে তো আপনাদের সাথে কালকে রাতে শেয়ার করা হয়েছিল, দেখানো হয়েছিল যে আম আবারও নিয়ে আসছে রাজশাহী থেকে। আর আবার আমার ছেলে আম অর্ডার দিয়ে আনাইছে, ল্যাংরা আম। আমগুলো কয়েকটা আবার দাগিও আছে, সেই আমগুলোকে এখন আমি যে একটু যেগুলো বেশি পাকা সেগুলোকে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। ভালো থাকবে ফ্রিজে রেখে, বাইরে রাখলে তো নরম হয়ে যাবে। তারপরে রাখতে পারি নাই, সব আম ফ্রিজে জায়গা হয় না এত আম। তো কিছু রাখছি আর কিছু বাহিরে রাখছি, দেখি কেমন হয়। তা হাজবেন্ড বলতেছে বাইরে রেখে দাও, ফ্রিজে তো রাখলে কাদা জায়গা হবে না, সেই জন্য অল্প কিছু রেখে দিলাম আর বাকিটা বাইরে রেখে দিলাম। যে আমাদের রাজশাহীর আম, রাজশাহীর আম খেতে তো খুবই সুস্বাদু, তার জন্য আনানো হয়। এর আগে ওই যে দেখাইছি আপনাদের সেইগুলো খাওয়া হয়ে গেছে 20 কেজি, আবার আজকেও নিয়ে আসছে 20 কেজি। তো ভাবতেছি জুস করে রেখে দিব, কিছুটা জুস করে রেখে দিব, তা নাহলে যদি নষ্ট হয়ে যায় গরমে। তো দেখি যখন জুস করি তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তাই যে এখন আমি পলিথিনে কিছু ভরে রাখলাম, ভরে এটা আমি ফ্রিজে রাখবো। এদিকে তো ঘরে অনেক কাজ আছে, বাজারগুলো এখনও গোছানো হয় নাই। আম টাম ফ্রিজে রেখে দিলাম, আর যদি সব আম আমি রেখে রাখতে যাই তাহলে আমি আর বাকি অন্য কিছু রাখতে পারবো না, তার জন্য অল্প করে রাখলাম। এই যে ঘর দোয়ার সব এলোমেলো আছে, এখন ওই যে আমার হাজবেন্ড আম খাচ্ছে, এখন আমি বিছনা গুছাবো। বিছনা গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরে সব গুছানোই আছে, তেমন একটা গুছাতে হবে না। টেবিলটা পরিষ্কার করব, করে ঘরটা ঝাড়ু দিব, দিয়ে তারপরে থালা বাসন ধুব, ধুয়ে তারপরে আমি মাছ ধুব। এতগুলি মাছ ধুইতে সময় লাগবে, পরিষ্কার করতে হবে। তো মাছ ধুয়ে তারপরে সব কেটে তারপরে আমি রান্না করব, অনেক সময় লাগবে। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আমার ভিডিওটা দেখুন। দেখলে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা ক্লিক করে দেবেন। বিছনাটা আমি গুছিয়ে নিছি, সব গুছানোই আছে, হালকা পাতলা গুছিয়ে নিলাম। তারপরে আসছি যে থালা বাসন ধুইতে, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
এই তো থালা বাসন ধোয়ার পর আমি আবার এখানে আসছি মাছগুলো পরিষ্কার করতে। মাছগুলো আমি পরিষ্কার করি নাই, মাছগুলো তো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে সব কাজ করলাম, সারলাম, সব কাজ সেরে তারপরে আসছি এখন মাছের কাছে। মাছগুলো অনেকগুলো মাছ, সেগুলো যে মাথাগুলো কেটে নিব। বটিটা লড়তেছে, বটিটা দিয়ে কাটতে শান্তি পাইতেছি না, সামনের দিকে চলে যায়, পিছল পিছলে হয়ে গেছে জায়গাটা। তারপরে যে আমি মাথাটা কেটে নিচ্ছি, মাছের মাথাগুলো কেটে নিচ্ছি। মাছ তো মাথা তো পরিষ্কার করে দেয় নাই, আজকে আমার মাছ কাটতে হয় নাই, আজকে মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসছে, কিন্তু মাথাগুলো ভালো করে কেটে দেয় না। আমি তো আবার মাথা এইভাবে কাটি না, এই হাতটা আমার একটু কেটে গেছে। তো মাথাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি, আমি এই যে মাছের এগুলো মাথার এগুলো খাই না, এগুলো ফেলে দিই। ফুলকা তারপরে ঠোঁটা এগুলোকে সব ফেলে দিই, এগুলো খাই না, রাখি না, ফেলে খেতে গেলে ঝামেলা লাগে। এরকম করে আমি মাথাগুলো পরিষ্কার করে নিয়ে মাথার মাছগুলো সব ধুয়ে নিব। আজকে আমি রান্না করবো রুই মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আর ভেন্ডি ভাজি করব, আর আট পিস মাছ নিব। চার পিস মাছ ভেজে রাখবো, এমনি বেশি দিন করে ভাজবো, আর চার পিস মাছ আমি অল্প ভেজে তারপর তরকারি দিয়ে সবজি দিয়ে রান্না করব। আর চার পিস মাছ এমনি ভাতে খাবে, ভাত দিয়ে কেমনি খাবে, সেই জন্য সেটা আমি বেশি করে ভাজবো। তারপরে যে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, ধোয়া শেষ, তারপরে এখন আমি লবণ দিয়ে ধুবো। লবণ নিয়ে নিচ্ছি, দুই হাঁড়িতে করে নিচ্ছি, তো এত মাছ তো এক হাঁড়িতে হয় না। তো এই যে এর পাশের এই হাঁড়ি, এটা এমন সবসময় মাছ ধুই, এই হাঁড়িতে আর আমি কিছু করি না, এটা আমার মাছ ধোয়ার হাঁড়ি, যে এই হাঁড়িতে আমি সবসময় মাছ ধুই, এটাতে আমি আর অন্য কিছু করি না, শুধু মাছই ধুই। তাই এখন আমি মাছগুলোকে লবণ দিয়ে মেখে রাখছি, কিছুক্ষণ পর আবার আমি ভালো করে আবার ধুব। তো মাছগুলোকে লবণ দিয়ে মেখে রেখে আমি এখানে সবজি কেটে নিব, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিব, তারপর আবার আমি মাছগুলোকে আবার ধুব, ধুয়ে তারপর রান্না করব। এভাবে মাছ না ধুলে আমি আর ভালো লাগে না, মাছ বেশি করে ধুতে হয়, মাছ যত ধোয়া যায় ততই ভালো। লবণ দিয়ে মেখে রাখলে মাছটা ভালো হয়, মাছের গন্ধ টন্ধ দূর হয়ে যায়। তো এই যে এখন আমি সবজি কেটে নিচ্ছি, সবজি নিয়ে আসছে চিচিঙ্গা, যেখানে আদা আনছে, আদা ছিল না কিছু, আদা নিয়ে আসছে। তা আদাকে ব্লেন্ডার করতে হবে, আদা বাটা নাই, আদাটাকে ছিলে নিব। আদা বাটা ছাড়া তো তরকারি রান্না করা যাবে না। তা আদাটাকে ছিলে নিচ্ছি অল্পই পরিমাণে, একটু এখন তো আর টাইম নাই সবগুলো কাটার, তাই কিছু আমি কেটে তারপর ব্লেন্ড করে নিয়ে রান্না করব। তারপর আমি চিচিঙ্গা ভেন্ডি এসব পরে কেটে নিব, কেটে তারপর তরকারি রান্না করব। এইভাবে আমি সকাল থেকে সারাদিনে কাজ করি, সব সপ্তাহ আপনাদের সাথে শেয়ার করি না, অনেক কাজ করতে হয়, সব কাজ আর শেয়ার করা হয় না, অল্প পরিমাণে কাজ শেয়ার করি। তো এই যে দেখলেন সকাল থেকে ঘর টর গুছালাম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, থালা বাসন ধোয়া, কাটাকাটি করা, রান্না করা, সবাইকে খেতে দেওয়া, কাপড় ধোয়া, মানে সব নিজেই করি, নিজেকেই করতে হয়। আমার কাজের বুয়া নাই, আর আমি কাজের বুয়ার কাজ আমি পছন্দ করি না, তার জন্য আমার বুয়া রাখা হয় না, কাজের বুয়া দিয়ে আমার কাজ ভালো লাগে না, তা নিজেই কষ্ট করে সব কাজ নিজেই একাই করি। কেউ তরকারি কেটে দিলে আমার ভালো লাগে না, কেউ মাছ কেটে দিয়ে দিলে আমার ভালো লাগে, সেটা আবার আমার করতে হয়, তার জন্য আমি আর বুয়া রাখি না, বুয়া রাখলে আমার নিজেই আবার সব করতে হয়। যা করি নিজে আস্তে আস্তে, সারাদিন লাগে,
সময় লাগে, তারপর নিজেই করি। এখানে তো আমি চিচিঙ্গা কেটে নিচ্ছি, চিচিঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, তার জন্য চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি, কিন্তু দটিটা একদম ডিস্টার্ব করতেছে। আর নিচের ফ্লোরটাও ভালো না, তার জন্য বুটিটা ঠিক মতো বসে না। এইভাবে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, চিচিঙ্গাগুলো ভালো ছিল, কচি একদম, কিন্তু ছিলতে পারতেছি না। এখন আমি বটি বাদ দিয়ে রেজার দিয়ে আমি ছিলে নিব, তাড়াতাড়ি হবে। আমাকে তাড়াহুড়া করে কাজ করতে হয়, ভর্তিটা করতে ইয়ে করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে, তার জন্য আমি রেজারটা দিয়ে ছিলে নিলাম। তো এই যে সিলা হয়ে গেছে, চিচিঙ্গা সিলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, মাছও আবার ধুয়ে নিছি, লবণ মেখে রাখছিলাম আবার ধুয়ে নিছি। তারপরে যে মাছগুলোকে ধুয়ে টুয়ে আবার আমি আর কি ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, পলিথিন করে ফ্রিজে রেখে দিব। আর যে কটা রান্না করবো সে কটা রেখে দিলাম, 8 পিস রান্না করবো, 8 পিস রেখে দিলাম, আর বাকিগুলো ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। একদিনে তো আর এত মাছ খাওয়া যায় না, তাহলে যে এখন আমি মাছগুলোকে ভাজবো, তার জন্য ওই যে হলুদ মরিচ দিয়ে তারপর ধনিয়া দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম। ওই যে মাছ ভাজা ভেজে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো। এখানে ওই যে 4 পিস মাছ আমি আলাদা করে ভালো করে ভাজবো, আর 4 পিস উঠিয়ে রাখবো কম ভেজে, তো তরকারি রান্না করার জন্য, আর 4 পিস মাছ আমি ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিই। এই তো আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছে, তো যেটা ওই কয়টা আমি উঠে রাখলাম, এটা তরকারি রান্না করবো চিচিঙ্গা দিয়ে, এটা রাত্রে খাবে। আর এখন এই যে 4 পিস ভাজবো, আর ভেন্ডি ভাজি করবো, তারপর ডাল আছে এগুলো দিয়ে দুপুরে খেয়ে নিব। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো করে একটু কড়া করে ভাজবো। Thank you.
মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। এই যে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষাচ্ছি। এই মশলা কষে তারপর সবজিটা কষাচ্ছি, চিচিঙ্গা আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে দিলাম, এই যে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি এর সাথে আমি গরম মশলা জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। বলক আস্তে আস্তে হতে হতে তরকারিটা হতে হতে মশলাটা মিশে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এই যে আমার মাছ ভাজাটা, হয়ে গেছে আমার তরকারি। আজ আমি এখানে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। আজকে তো দুপুরে এই তরকারি, ভেন্ডি ভাজি, মাছ ভাজা আর তরকারি, আর কালকে একটু ডাল আছে সেটা গরম করে নেব। আর এই যে দেখুন, সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামে না, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, ওই ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। এই যে এখানে রান্না বাড়া হয়ে গেছে, রান্না শেষ করে তারপরে আসছি হাজবেন্ডকে খেতে দিলাম, সে খেয়ে নিচ্ছে, যে মাছ ভাজা দিয়ে খাচ্ছে। তারপরে যে এখানে আসছে ভেন্ডি ভাজি, আর যে আম বের করে রাখছি খাওয়ার জন্য।
এই তো আজকে আমার এই ছিল সারা দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া, এই সারা দিনের ভিডিও আমার সকাল থেকে দুপুর পর্যন্ত। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।